সো হে গাইস, আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি ফৌজি গেম এবং ফ্রি ফায়ারের মধ্যে পার্থক্য দেখাবো, যে কোন গেমটি এগিয়ে থাকবে, ফ্রি ফায়ার নাকি ফৌজি গেম, ঠিক আছে? সো গাইস দেখুন, আমাদের মানে ফৌজি গেমের মধ্যে কিন্তু ইন্টারফেসটা ঠিক এরকম সিম্পল একটি ইন্টারফেস, যেমন আপনারা কিন্তু এখানে যদি আমাদের সোয়াইপ করেন তাহলে কিন্তু এই যে ক্যারেক্টারটি রয়েছে এটি কিন্তু মানে নড়বে না, ঠিক এক জায়গায় স্থির থাকবে, ঠিক আছে? আমাদের মানে ফ্রি ফায়ার মানে গেমের মধ্যে কিন্তু এখানে মানে নড়াচড়া করে বা এখানে বিভিন্ন ইমোট থাকে, বাট সেটি কিন্তু মানে ফৌজি গেমের মধ্যে কোনোভাবেই এটি করা সম্ভব নয়, কারণ এখানে কিন্তু কোনো রকম অপশান মানে দেখতে পাবেন না, জাস্ট সিম্পলভাবে এখানে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই মুভমেন্ট হবে না, ঠিক আছে? আর দেখুন কিন্তু এখানে কিন্তু আমাদের মানে ফ্রি ফায়ার গেমের মধ্যে যেমন ডায়মন্ড থাকে, ঠিক আছে, ডায়মন্ড দিয়ে আমরা বিভিন্ন জিনিস মানে কিনতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এই ফৌজি গেমের মধ্যে কিন্তু মানে স্টার রয়েছে, স্টারের বিষয়ে আমি একটু পরে দেখিয়ে দেবো। তারপরে কিন্তু দেখুন যে কিন্তু এখান থেকে আপনারা প্লে করতে পারবেন গেমটি। তারপরে এখন যদি আমি এখান থেকে স্টোরে আসি, স্টোরি আসার পর দেখুন বন্ধুরা, কিন্তু আমাদের মানে ফ্রি ফায়ার গেমের মধ্যে যেমন বিভিন্ন রকমের বন্দুক থাকে বা বিভিন্ন রকমের গান থাকে, মানে ফাইট করার জন্য যে সমস্ত আমাদের প্রয়োজন আছে সেগুলো কিন্তু মানে আমাদের গেমের মধ্যে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, বাট এই যে ফৌজি গেমের মধ্যে কিন্তু সেরকম মানে কোনো একটা জিনিস নেই, সিম্পল মানে কয়েকটি জিনিস রয়েছে। যেমন এখানে দেখুন একটা লাঠি টাইপের রয়েছে, ঠিক আছে, শুধু মানে এরকম স্টাইলের কোনো রকম বন্দুক পাবেন না, মানে এই যে ফৌজি গেমের মধ্যে কিন্তু আপনার একটাও বন্দুক মানে খুঁজে পাবেন না, শুধুমাত্র এই দু চারটে এই সমস্ত মানে ফাইট করার জন্য আপনারা এই যে দা টাইপের বা কাস্তে বা এই ধরনের লাঠি পেয়ে যাবেন শুধুমাত্র মানে ফাইট করার জন্য। বা এখানে আপনারা তিনটি ক্যারেক্টার পেয়ে যাবেন, তিনটি ক্যারেক্টারের বেশি আপনারা পাবেন না। দেখুন প্রত্যেকটি ক্যারেক্টার এইভাবে ঠিক এরকম স্টাইল হবে, ঠিক আছে? বা এগুলো মানে এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মানে এই যে আপনি আপনি যদি এখান থেকে মানে 30টি মানে স্টার দেন তাহলে কিন্তু আপনাকে 30টি মানে স্টার দিয়ে কিন্তু আপনাকে এটি এই মানে লাঠিটি কিনতে হবে, ঠিক আছে? আমি স্টারের বিষয়ে একটু পরে দেখিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে আপনার যদি লে আউটে আসেন, লে আউটে আসার পর দেখুন বন্ধুরা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা মানে এখান থেকে বিভিন্ন মানে ফাইট করার জন্য যে সমস্ত জিনিস লাগে সেগুলো কিন্তু আপনি এখান থেকে হাতে নিতে পারবেন। হাতে নিলে কিন্তু ঠিক এরকম টাইপ দেখাবে, দেখুন এরকম মানে স্টাইল ইউকুই করলে এখান থেকে দেখাবে, দেখুন আমি নিয়েছি এইভাবে করবেন। তারপরে দেখুন টোকেন রয়েছে, টোকেন এবার আমি বলবো যে স্টারটা কি বিষয়টা কি। দেখুন আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে যেমন ডায়মন্ড থাকে, ঠিক আছে, সেই ডায়মন্ডগুলো কিন্তু এখান থেকে আমরা ক্রয় করতে পারি, ঠিক তেমনভাবে কিন্তু আমাদের ফৌজি গেমের মধ্যে ঠিক এরকম স্টাইলও রয়েছে। যেমন এখান থেকে 30টি স্টার কিনতে গেলে কিন্তু আপনার আমাকে মানে 19 টাকা দিতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে 30টি স্টার নিতে পারবো। তারপরে রয়েছে মানে 230টি স্টার নিতে গেলে কিন্তু আমাদেরকে 149 টাকা দিতে হবে। তারপর সবার শেষে রয়েছে মানে 4,800টি স্টার নিতে গেলে কিন্তু আমাদেরকে 2,999 মানে 3,000 টাকা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু মানে বাড়তেই থাকবে, যত নেবেন তত বাড়তেই থাকবে, তো মোটামুটি ঠিক আছে স্টারের বিষয়ে। বাট এখানে কিন্তু আপনার একটি বন্দুক পাবেন, এটি আমার কাছে খুবই খারাপ লেগেছে যে কিন্তু এখানে একটাও বন্দুক নেই, যে এটি কীভাবে মানে সম্ভব যে একটা মানে এত বড় একটা গেম হয়ে বা আমরা যখন এই গেমের জন্য ওয়েট করেছি এতদিন পর্যন্ত মনে করি যে এই গেমটা খুবই একটা ভালো হয়, বাট কোনোভাবেই কিন্তু গেমটি তেমন একটা ভালো নয়, বাট একটাও বন্দুক নেই। যদি একটা বন্দুক থাকতো তাই মনে করতাম যে এই গেমটি খুবই ভালো গেম হতো। বাট সো আপনারা যারা মানে ফ্রি ফায়ার গেম খেলি, আমরা যারা মানে পাবজি গেম খেলি, তারা কিন্তু এই গেমটি খেললে সেরকম একটা মানে এনজয় করতে পারবো না। যারা এখন ফ্রি ফায়ার গেম খেলেননি বা পাবজি গেম খেলেননি, তারা যদি গেমটি খেলে তারা মোটামুটি মানে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারবে, বাট আমরা কিন্তু কোনোভাবে এই গেমটি খেলে কোনো রকম এনজয় করতে পারবো, বাট সিম্পল একটি গেম, ঠিক আছে? আমি তোমাদেরকে এখন গেমটি প্লে করে দেখিয়ে দেবো যে মানে এই গেমের মানে বিষয়টি কী রয়েছে। এখন আমি গেমটি এখান থেকে প্লে করে দিচ্ছি, ঠিক আছে? প্লে করার পর এখানে আমি স্কিপ করে দেবো, এখানে একটা ইন্টো শো করবে, এখন আমি স্কিপ করে দিচ্ছি। তো দেখবেন একেবারে সিম্পল বাট সিম্পল গেম, কোনো রকম একটা বন্দুক পাবে না। যদি একটা বন্দুক থাকতো তো আমি মনে করতাম যে এই গেমটি যথেষ্ট পরিমাণে ভালো হতো, বাট এখানে কিন্তু কোনো রকম বন্দুক নেই। আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে যেমন অনেক অনেক বন্দুক পেয়ে যাবেন, কোনটা পাবেন না, সমস্ত কিছু পেয়ে যাবেন। যেমন এনিমিকে সেভ করার জন্য, ঠিক আছে, এনিমিকে সেভ করার জন্য কিন্তু আমরা যেমন গ্লোবাল ফেলি, ঠিক সেরকম একটা সুন্দর বিষয়, বাট এখানে কিন্তু কোনোভাবে সেরকম আপনারা কিছু পাবেন না। একটা বন্দুক থাকলে মনে করতাম যে গেমটি আমি সবার মানে একটু এগিয়ে রাখতাম, বাট একদম লো কোয়ালিটি গেম। তো আমি দেখাচ্ছি যারা এনজয় করতে পারবেন, যারা ফ্রি ফায়ার খেলেননি তাদের জন্য বেস্ট হবে। সো দেখুন আমি যাচ্ছি, এনিমি দু চারটে এনিমি রয়েছে সামনের দিকে, এখন আমি একে ঘুষি মারবো, ঠিক আছে, ঘুষি মানে মারতে হবে। দেখুন এইভাবে ঘুষি মারবেন, সো আমি মারছি, ঠিক আছে, এভাবে আপনি মারবেন। দেখুন দেখুন 3-4 এনিমি আছে আমার কাছে, শুধু মারবেন, শুধু এইভাবে ঘুষি মারলে কিন্তু শুধু আপনাকে ঘুষি মারতে হবে, মানে এখানে মানে কন্ট্রোল করতে পারবেন। এখানে দু চারটে মানে কন্ট্রোল করার জিনিস রয়েছে, যেমন মুভমেন্ট, তারপরে ঘুষি মারা মারতে হবে, লাথি মারতে হবে, এই এখানে ট্যাপ করলে কিন্তু শুধুমাত্র ঘুষি মারবে, প্লাস এখান থেকে লাথিও মারবে, ঠিক আছে? আপনাকে শুধু এই এখানে ক্লিক করলেই হয়ে যাবে, আপনার শুধুমাত্র গেম খেলার জন্য শুধু একটাই আমল যথেষ্ট, ঠিক আছে, একটাই আমল যথেষ্ট তার মানে।
যারা আমাদের ফ্রি ফায়ার গেম খেলার জন্য কিন্তু 3-4টি আঙুল, 5টা আঙুল, 6টা আঙুল, এমনকি 10টা পর্যন্ত আঙুল আমরা ব্যবহার করতে পারি, বাট এখানে কিন্তু 1টা আঙুলই যথেষ্ট। ঠিক আছে, এখন আমি এদেরকে সব মেরে দিলাম, এখন আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখুন আমি আমাকে কিন্তু এখানে আসতে বলছে, এখন আমি এখানে এসে একটু আগুন নিতে হবে, ঠিক আছে, তারপর এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে, দেখুন আমাদের গেমের মধ্যে যেমন এখান থেকে এটা দেখুন, এখানে যান, এখান থেকে লাইটটা বাড়বে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আঙুলটা নিলে কিন্তু আমাদের যান বাড়বে, তার মাশরুম এখান থেকেও বাড়বে। ঠিক আছে, যখন এটা হয়ে যাবে তখন আপনাকে আরও সামনে এগিয়ে যেতে হবে, আরও সামনে 2-4টে এনিমি আমাকে খুঁজে তাদেরকে মারতে হবে। ঠিক আছে, এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গেমটি মোটামুটি ভালো, বাট আমাদের জন্য এই গেমটি নয়, যারা ফ্রি ফায়ার খেলেনি তাদের জন্য এই গেমটি মোটেও নয়, কারণ তারা খেললে কিন্তু কোনোভাবেই এখান থেকে কোনো এভাবে এনজয় করতে পারবে না। সিম্পল একদম বেসিক লেভেলের একটি গেম, যারা ফ্রি ফায়ার খেলেনি তাদের জন্য, একটা এনিমি এসছে এখানে মারো, ঠিক আছে, শুধু এখান থেকে শুধু কিল করো, কিল করো, এখানে মারলেই কিন্তু ঘুষি কিল একসাথে পড়বে। দেখুন হেডশট করলে কিন্তু এখানে একটা রেড দেখাবে, 16 পড়ছে, ঠিক আছে, এভাবে হেডে মার কীভাবে সেটা আমি বুঝতে পারছি না। দেখুন ওর ইচ্ছে মতো মারো, শুধু আমাকে এখানে ট্যাপ করতে, আমি যদি মানে চোখ মুছিয়ে খেলি বা অন্যদিকে ফিরে খেলি তাহলে কিন্তু আমি গেমে উইনার হতে পারবো। এই গেমটি এরকম, দেখুন আমি শুধু এখানে শুধু ট্যাপ করছি, আমি কোনোভাবে কোনো কিছু করছি না, আমি শুধু এখানে ট্যাপ করছি, ওরা শুধু মেরে যাচ্ছে, বাট আমি কিছু বুঝতে পারছি না যে এই গেমটি কীরকম। যারা চোখে দেখতে পায় না তাদের জন্য এই গেমটা বেস্ট হবে আমার মনে হয়, যারা চোখে দেখতে পায় না, কারণ এখানে কিন্তু শুধুমাত্র ট্যাপ করলেই কিন্তু এ ফাইট করবে, আপনাকে কোনো কিছু দেখতে হবে না। ঠিক আছে, এখন আমি সামনের দিকে এগিয়ে যাব এবং এখানে একটি এনিমি পেয়েছি, একে মারছি। ঠিক আছে, সো দেখুন মোটামুটি এই গেম আর কি বলবো সব। ঠিক আছে, এখন আমি গেমটিকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এখানে আর সিম্পল গেম, এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে, আর এখানে কিছু বলার নেই, সিম্পল একটি গেম, যারা ফ্রি ফায়ার খেলেননি তারা তাদের জন্য এই গেমটি শুধুমাত্র। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন যে এই গেমটি কীরকম টাইপের একটি গেম, আমাদের ফ্রি ফায়ার বা পাবজি যেরকম গেম রয়েছে, বাট সেখানে কিন্তু অনেক অনেক আপনারা গান পাবেন, বন্দুক পাবেন, সমস্ত কিছু পাবেন, এমন কোনো জিনিস নেই যে ওই গেমের মধ্যে রয়েছে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, বাট এখানে কিন্তু কোনো রকম একটা আমি বন্দুক খুঁজে পাচ্ছি না, হয়তো পরবর্তীকালে আপডেট আসতে পারে, বা আমার ঠিক মনে হচ্ছে না, আমার মতো করে আমি বলছি, যদি আসে তাহলে কিন্তু অনেকটা ভালো হবে, বাট এখানে কিন্তু আমি বন্দুক পাচ্ছি না, এখানে কিন্তু একটা বন্দুক নেই, শুধুমাত্র ঘুষে কিল ছাড়া কোনো বন্দুক পাবেন না। সো এই একটা গেম মোটামুটি ভালো একটা গেম, যারা ফ্রি ফায়ার খেলেননি বা যারা পাবজি গেম খেলেননি তাদের জন্য এই গেমটি মানে ভালো হবে, এটি একটা ভালো গেম বলা যায়, বাট আমাদের জন্য এই গেমটি নয়, যারা আমরা ফ্রি ফায়ার খেলি বা পাবজি খেলি আমাদের জন্য এই গেমটি নয়, কারণ এখান থেকে কিন্তু আমরা খেলে এনজয় করতে পারবো না মোটামুটি। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটি অন করে অবশ্যই অল সিলেক্ট করবেন, আগামী দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচ দিস ভিডিও।